হ্যালো বন্ধুরা, সরল সুদের সেকেন্ড পার্টে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে মেইনলি দু ধরনের অঙ্ক শেয়ার করব। তো ফার্স্ট টাইপটা কি দেখে নাও, বলছে 1500 টাকাকে এমনভাবে দুটি ভাগে বিভক্ত করা হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছরের সুদের সমান হয়। তো দ্বিতীয় ভাগের পরিমাণ কত? যে এখানে ভাষাটা দেখো কি বলেছে, যে সুদের সমান হয়। তো এই ধরনের যত অঙ্কগুলো, মনে করো একটা টাকাকে দুটো ভাগে ভাগ করে রাখা হলো, বা দুটো ক্ষেত্রে আলাদা আলাদা দুটো টাকা রাখা হলো, এবং দুটো ক্ষেত্রেই সুদের হার এবং কত বছরের জন্য টাকাটা রাখা হয়েছে সময় এটা দেয়া আছে, তো সেক্ষেত্রে মোট সুদ দুটো ক্ষেত্রেই সমান হলে দুটো ক্ষেত্রে কত টাকা করে রাখা হয়েছিল, আসল টাকার পরিমাণটা কত। তো এই ধরনের অঙ্কগুলো একটা ট্রিকের সাহায্যে বা ফর্মুলার সাহায্যে আমরা জাস্ট 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারি, ঠিক আছে? এগুলোকে সাধারণত এক্স এক্স ধরে করা হয়, তো এক্স ধরার কোনো দরকার নেই। তো ফর্মুলাটা কেমন একটু বোঝো বিষয়টা। মনে করো যে দুটো আলাদা আলাদা ক্ষেত্র আছে, তো এখানে আমি P1 টাকাটা রেখেছি, আসল টাকা P1, আর এখানে হচ্ছে P2, ঠিক আছে? আর এখানে এই P1 টাকাটা আমি T1 বছরের জন্য রেখেছি এবং সুদের হার মনে করো R1%। এখানে আমি P2 টাকা রেখেছি T2 বছরের জন্য, সুদের হার R2%। তাহলে এবার প্রথম ক্ষেত্রের মোট সুদ ফর্মুলাটা কি হবে? আগের পার্টে আমরা দেখেছি মোট সুদের ফর্মুলা I=PTR/100। তাহলে এখানে যেটা হবে P1T1R1/100, আর এই ক্ষেত্রের মোট সুদের পরিমাণটা কি হবে? P2T2R2/100। এইবার দেখো আমাদের বলে দিয়েছে যে দুটো ক্ষেত্রের সুদ সমান। তাহলে এবার ভাবো এই সুদ দুটো যদি সমানই হয়, তাহলে এই দুটোকে সমান করে দিলে এখান থেকে কি আসছে, 100 100 কেটে গেল। তাহলে এই P2টাকে জাস্ট আমরা এখানে যদি নিচে নিয়ে যাই, তাহলে দেখো কি আসছে, P1 এই P2-র গুণ আছে, এদিকে ভাগ হয়ে গেল, এদিকে পড়ে থাকছে T2R2/ এই T1R1টা গুণ আছে, এটা এদিকে এসে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে T1R1। তাহলে এখান থেকে আমরা যেটা পেলাম যে P1/P2, এটাকে আমরা ইস্টু আকারে লিখতে পারি, P1:P2 সমান কি দাঁড়ালো, T2R2:T1R1। তো এই হচ্ছে ফর্মুলা। দুটোর ক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটাকে মনে রাখতেই পারো, কিন্তু এটাকে মনে না রেখে এইটার থেকে এটাকে মনে রাখলে সুবিধা হয়। আসলে কি, P1:T1:R1 এগুলো ছিল সব প্রথম ক্ষেত্রে, আর P2:T2:R2 এগুলো ছিল দ্বিতীয় ক্ষেত্রে। তাহলে P1:P2 আমরা এমনভাবে লিখবো যে P1-এর সঙ্গে T1:R1-এর রিলেশানটা আসবে, আর P2-র সঙ্গে আসবে T2:R2। তো এটাকে কী করবো, এই যে T2:R2:T1:R1 আছে, তো এটাকে এদিকে নিয়ে আসলে এটা মানে এইভাবে লেখা যায় যে 1/T1:R1:2, আর এটাকে এই দিকে নিয়ে গেলে এটাকে লেখা যায় 1/T2:R2। এটা যারা জানো তো তারা বুঝতেই পারছো, আর যদি কেউ না বুঝে থাকো তাহলে বিষয়টা এইরকম আসে। আমি আবারও আর একটা এক্সাম্পল দিচ্ছি, মানে বুঝতে পারবে। তাহলে এইটা ইস্টু এটা, এটাকে 1/ আকারে লিখলে উল্টে যায়, 1/ এটা ইস্টু 1/ এটা। তারপরে বিষয়টা অনেকটা এইরকম যে X:Y, এটাকে লেখা যায় 1/Y:1/X, 1/ করে লিখলে এটা উল্টে যায়। তো এই দুটো কিন্তু আসলে সমান। কী করে সমান হয় দেখো, এইটাকে নিয়ে ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। 1/Y:1/X, ইস্টু মানে আমরা জানি বাই। এইবার দেখো এই নিচের এক্সটা কিন্তু উল্টে যেয়ে ওপরে গুণ হয়ে যায়, আমরা জানি। তাহলে এক্সটা উপরে উল্টে গেলে এটা হয়ে গেল X/Y, আর X/Y মানেই কিন্তু আমরা জানি X:Y। তাহলে দেখো এই যে এইটার ভ্যালুটাই কিন্তু হয়ে গেল X:Y। ওকে, তার মানে বিষয়টা হচ্ছে এই অনুপাতটাই এই অনুপাতের সঙ্গে সমান হবে। তো আমরা এইভাবে মনে রাখবো। এইভাবে কেন মনে রাখবো, কারণ এখানে তো আমার দুটো অংশ দেওয়া আছে P1 P2। যদি এর সঙ্গে তৃতীয় আর একটা অংশ দেওয়া থাকে এরকম অঙ্ক আছে, আমি করব P1 P2 P3, তিনটে অংশ, এবং সেক্ষেত্রে P3-র ক্ষেত্রে টাইমটা দেওয়া থাকবে T3 আর সুদের হার R3, তাহলে সেক্ষেত্রে তিনটের অনুপাত ঠিক এই একই রকমভাবে হয়ে যাবে, P1:P2:P3 = কি হবে, জাস্ট এই রকমভাবেই হয়ে যাবে, 1/T1:R1, 1/T2:R2, আর ওখানে 1/T3:R3, ঠিক আছে? এইভাবে চলতে থাকবে। তো আমার এখন যেটা বক্তব্য যে এই বিষয়টা কিন্তু ভালো করে নোট ডাউন করে নাও তোমরা, এবং এই ফর্মুলা দিয়ে কিন্তু এই টাইপের অঙ্কগুলো জাস্ট 2 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবে। P1:P2 = 1/T1:R1:1/T2:R2। ওকে, তো দেখো আমাদের যেটা বলা হয়েছিল যে
মোট 15,000 টাকা। এটাকে আমরা দু ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে কি হয়েছে, 10% হার সুদে 5 বছর খাটানো হয়েছে। দ্বিতীয় ভাগটায় কি হয়েছে, 12.5% হার সুদে 4 বছর খাটানো হয়েছে। তাহলে আমাদের এখন কোশ্চেন হচ্ছে দ্বিতীয় ভাগের পরিমাণটা কত ছিল। তো শুধু দ্বিতীয় ভাগের দরকার নেই, তাহলে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগের অনুপাতটা আমরা বের করতে পারি। আমি ধরে নিচ্ছি প্রথম ভাগে P1 টাকা কেটেছে, দ্বিতীয় ভাগে P2 টাকা কেটেছে। তাহলে আমরা এইমাত্র কি দেখলাম, P1:P2, নিয়মটা কি ছিল, 1/T1R1, মানে প্রথম ভাগের সময় এবং সুদের হার এই দুটো গুণ করব। তাহলে 5×10^P2 হবে 1/ করে দিয়ে, তাহলে 1/12.5×4। তাহলে এখান থেকে যেটা আসছে দেখো, 1/50:1, এটাও গুণ করলে দেখবে 12.5 আর 4, 4-কে 12 দিয়ে গুণ করলে 4×12=48, আর 0.5 এর সঙ্গে 4 গুণ করলে 2, 48 আর 2, এটাও হয়ে যাবে 50। তাহলে 1/50:1/50 নিচে নিচে কেটে গেলে এটা 1:1। তাহলে এই যে দু ক্ষেত্রে টাকাটা রাখা হয়েছিল, তার আসল যে টাকাটা তার অনুপাত হচ্ছে 1:1, মানে এখানে এক ভাগ রাখলে এখানেও এক ভাগ, মানে কি সমান সমান রাখা হয়েছিল মোদ্দা কথায়। তাহলে এবার দেখো আমাদের মোট ছিল 1500 টাকা, তাই না? তাহলে এবার 1500 টাকাকে 1:1 অনুপাতে ভাগ করলে, মানে সমান সমান ভাগ করলে, তাহলে এক এক ক্ষেত্রে কত ভাগ করে পড়বে, জাস্ট 1500-র অর্ধেক 750 টাকা করে পড়বে। তাহলে আমাদের আনসারটা হলো কি, দ্বিতীয় ভাগে কত পরিমাণ টাকা রাখা হয়েছে, 750 টাকা, এবং এক্ষেত্রে প্রথম ভাগেও কিন্তু এই 750 টাকাই রাখা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলছে 8,000 টাকার 3% বার্ষিক সুদের হারে কত বছরের সুদ, এখানে বছরটা চেয়েছে, টাইম বের করতে হবে আমাদের, কত বছরের সুদ 6,000 টাকার 4% সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। তার মানে কিন্তু সে একই ব্যাপার, দুটো আলাদা আলাদা ক্ষেত্র আছে, দুটো কেস, এবং দুটো কেসে সুদ সমান হবে, ঠিক আছে? তো সুদ সমান হলেই কিন্তু আমরা চোখ বন্ধ করে ওই একই ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে টোটাল টাকাটা, আসল টাকাটা হচ্ছে 8,000 টাকা, 3% বার্ষিক সুদের হার, টাইমটা চেয়েছে প্রথম ক্ষেত্রে, তো আমি টাইম ধরে নিচ্ছি T/T1, যা খুশি ধরতে পারো। দ্বিতীয় ক্ষেত্রের টোটাল টাকাটা হচ্ছে 6,000 টাকা, আসল টাকাটা, সুদের হার 4%, আর টাইমটা হচ্ছে তোমার 5 বছর, ঠিক আছে? তো আমাদের টি এর মানটা বের করতে হবে। তো যেহেতু মোট সুদ সমান, তাহলে সুদ সমান হলে এই আসল টাকার যে অনুপাত P1:P2, এটা আমাদের কি ছিল, 1/T1R1। T1R1 মানে প্রথম ক্ষেত্রের যে সময় এবং সুদের হার, এই দুটো গুণ হবে। তাহলে 3×T:1, দ্বিতীয় ক্ষেত্রের সময় এবং সুদের হার, মানে 5×4, এইটাই হচ্ছে এই আসল টাকা দুটোর অনুপাত। আর আমাদের আসল টাকা দুটো কিন্তু এখানে দেওয়াই আছে, দেখো 8,000 আর 6,000, তার মানে এখানে 8,000:6,000 সমান সমান হলো 10। ওকে, তাহলে এবার এটাকে কিন্তু ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে যাবে। দেখো এটা 8/6, তার মানে এটা ইস্টু, মানে বাই, তোমরা জানো 4:3, মানে 4/3 ইকুয়াল টু, এটা যেটা আছে 1/3:1/20, তাহলে 4/3 ইকুয়াল টু, এবার 1/3:1/20, এবার এটা মানে কি ছিল, এটাকে কিন্তু জাস্ট কোণাকুণি গুণ করা যায়। জাস্ট এর আগে আমি যেটা দেখিয়েছিলাম, x:y মানেই কিন্তু এটাকে এইদিকে নিয়ে যে 1/2, আর এই এক্সটা নিয়ে এসে 1/x, এইভাবে লেখা যায়। তাহলে এটাকে 1/ এটা করলে, এটাকে জাস্ট উল্টে দিলে কি হয়ে যাবে, বা কোণাকুণি গুণের মতন হয়ে যাবে, এটা মানে হয়ে যাবে 20:3। আশা করি বোঝা গেল। কেউ কোথাও না বুঝতে পারলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তাহলে 20:3, তাহলে এটাকে আমি লিখতে পারি 20/3:1, তোমরা জানো এটা এটা গেল কেটে, এটাকে কেটে গেল, তাহলে আমাদের এখানে যেটা পড়ে থাকলো 1, তাহলে আমরা যেটা পেলাম 1=5/t, এই বাই টিটা এদিকে এসে গুণ হয়ে যাবে, তার মানে t=5। তাহলে আমরা যে ধরে নিয়েছিলাম যে প্রথম ক্ষেত্রে টি বছরের জন্য টাকাটা কাটবে, তাহলে টি এর মান হলো 5, তার মানে 5 বছরের জন্য টাকা কাটবে। চলে যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে জমা করে রাখলেন, এতক্ষণ কিন্তু দুটো পার্ট ছিল, এবার 3টে পার্ট, যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, তাহলে প্রথম অংশের সুদের হার 5%, সময় 4 বছর, ওকে।
দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ, এটা দ্বিতীয় অংশের। আর তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ, তাহলে তৃতীয় ক্ষেত্রে 8% হারে 5 বছর কেটেছে। ওকে, এই তিনটে সুদ সমান, তাহলে বলছে প্রথম অংশে কত টাকা রেখেছিলেন। প্রথম অংশের টাকাটা বের করতে হবে, মোট দেয়া আছে আমাদের 13,000 টাকা। ওকে, তাহলে এবার বিষয় হচ্ছে যে এই প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে অংশে যদি উনি P1 P2 P3 এই তিনটে টাকা রাখেন, তাহলে তাদের অনুপাত কত? P1:P2:P3, এটা নিয়মটা কি বলেছিলাম, সেই 1/R1T1:1/R2T2:1/R3T3, এই ফর্মে হয়ে যাবে। তাহলে 1/R1T1, জাস্ট এগুলো গুণ, দেখো কত সহজে হয়ে যাবে, 20। 1/8টাকে গুণ করলে 5×6=30, আর 1/5=40। তাহলে এই তিনটে অংশের অনুপাত হচ্ছে 1/20:1/30:1/40। তো এবার অবশ্যই এই তিনটে শূন্য কেটে গেল, তাহলে যে অনুপাতটা দাঁড়ালো 1/2:1/3:1/4। এইবার এটা তো ভগ্নাংশের অনুপাত আছে, এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করতে হবে। তার জন্য কী করতে হবে, তোমরা জানো যে এই যে নিচে যে সংখ্যাগুলো থাকে 2, 3, 4, এদের লসাগু দিয়ে তিনটাকেই গুণ। ওকে, তাহলে 2, 3 আর 4 এই তিনটের লসাগু করলে দেখবে এটা আসবে 12। হ্যাঁ, 12। তো এই 12 দিয়ে জাস্ট সবগুলোকে ওপরে গুণ করে দেবো। ওকে, তাহলে দেখো 12 দিয়ে যদি সবগুলোকে গুণ করে দিই, তাহলে এটা আসছে 6:4, এটা 4:3। তাহলে এই তিনটে অংশের অনুপাত হচ্ছে 6:4:3। তো আমাদের এবার কী চেয়েছে, প্রথম অংশ কত টাকা ছিল। তাহলে এবার প্রথম অংশের আনুপাতিক ভাগ হার কত, মোট কতটা, 6 আর 4=10, আর 3=13। তাহলে মোট যদি 13 ভাগ হয়, তাহলে তার মধ্যে প্রথম অংশ হচ্ছে তোমার 6 ভাগ। তাহলে এবার মোট টাকাটা কত ছিল, 13,000 টাকা। তাহলে 13,000 টাকার মধ্যে 13 ভাগে 6 ভাগ, মানে 6/13×13,000 আনুপাতিক ভাগ হারের অঙ্ক যেভাবে করা হয় তোমরা জানো, তো এটাকে ক্যান্সেল আউট করলে 1,000×6=6,000 টাকা। তাহলে প্রথম অংশের পরিমাণ হবে 6,000 টাকা। তো এতক্ষণ ধরে আমরা যত অঙ্ক করলাম সব কিন্তু সুদ সমান হয়েছিল। আমি প্রথমে বলেছি দুটো টাইপের অঙ্ক করাবো, তো সুদ সমান হলে এটা তো বোঝা গেল। এবার যে অঙ্কগুলো করব সেগুলোতে কী হবে, বলবে সুদ আসল সমান, মানে সুদ প্লাস আসল মিলিয়ে সমান হবে দুটো ক্ষেত্রে, সেই অঙ্কগুলো কী করে হবে দেখা যাক। তো দেখো কী বলেছে, 5,400 টাকা এমনভাবে দুটি অংশে ভাগ করে রাখা হলো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল। টোটাল টাকাটা হচ্ছে 5,400 টাকা, দুটো ভাগে ভাগ করা হয়েছে, তার প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল। এতক্ষণ তো কিন্তু সুদ ছিল, এবার বলছে সুদ প্লাস আসল যে টাকাটা হবে সেটাই দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসলের সমান। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কী হয়েছে, 5% হারে 6 বছরের সুদ আসল সমান। তাহলে এতক্ষণ তো সুদ সমান ছিল বা সুদ আসল সমান, তো হলে বলছে অংশ দুটি কত, মানে দুটো ক্ষেত্রে আলাদা আলাদাভাবে কত টাকা রাখা হয়েছিল। তো এক্ষেত্রে ফর্মুলাটা কি, এই দুটো অংশের অনুপাত P1:P2 এটা কত হবে, নিয়মটা হচ্ছে কি, আগেরটার ক্ষেত্রে কী ছিল, 1/জাস্ট আমরা কী করেছিলাম, R1T1, আর এক্ষেত্রে R2T2, এক্ষেত্রেও অনেকটাই একই, এইরকমই হবে। R1T1 এই দুটো গুণ করলে কত, 40, আর R2T2 30, এটা হবে ঠিকই, কিন্তু তার সঙ্গে জাস্ট একটা 100 যোগ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। যা সুদ সমান হলে যাও তো সেরকমই হবে, কিন্তু কি হবে, নিচে জাস্ট একটা করে 100 যোগ হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখানে ফর্মুলাটা হচ্ছে দুটো আসলের অনুপাত হবে 1/100+R1T1:1/100+R2T2। তো এই ফর্মুলাটা কী করে আসে সেটা আমি আর একটু পরে আসছি, আগে অঙ্কটা করে নিই তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে এক্ষেত্রে দেখো দুটো আসলের অনুপাত যেটা আসছে এটাকে যোগ করলে 1/140, আর এটা আসছে 1/130, এটাকে কেটে কুটে 1/14:1/13। তার মানে এটা তো গেল ভগ্নাংশের অনুপাত, পূর্ণ সংখ্যার অনুপাত কী হবে, জাস্ট কোনাকুনি গুণ হয়ে যায় বলেছিলাম, মানে এটা হবে 13:14। তাহলে এই দুটো অংশের অনুপাত হবে 13:14। টোটাল অনুপাত রাশির যোগফল, এই দুটোকে যোগ করলে টোটাল হচ্ছে 27। তাহলে টোটাল 27 হলে তার মধ্যে প্রথমটা হচ্ছে 13 ভাগ, আর টোটাল 27-এর মধ্যে দ্বিতীয়টা হচ্ছে 14 ভাগ। এইবার দেখো মোট কত টাকা রাখা হয়েছিল, 5,400 টাকা। তাহলে এবার 5,400 টাকার মধ্যে প্রথম অংশ কতটা হবে, এইটা 27 দিয়ে এটাকে কাটলে দেখো 2,000×13=2,600 টাকা। আর ঠিক একই রকমভাবে দ্বিতীয় ক্ষেত্রে কত হবে, এটাকে কাটলে সেই 214-কে 2 দিয়ে গুণ করলে
1800 টাকা। তাহলে এই অংশ দুটির আমাদের যেটা চেয়েছে অংশ দুটি কত কত, দুটো ক্ষেত্রে কত টাকা করে রাখা আছে? 2600 টাকা এবং 1800 টাকা। ওকে, এইবার একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আমি করব, কিন্তু তার আগে এই ফর্মুলাগুলো কী করে আসছে একটু দেখে নাও। তো আমি ধরে নিয়েছিলাম প্রথম ক্ষেত্রে আসল টাকাটা হচ্ছে P1, সুদের হার R1 সময় T1। তাহলে এখানে সুদ আসল মানে কি, সুদ প্লাস আসল কত হবে? প্রথমত সুদ, সুদের যে ফর্মুলাটা PTR/100, এটা হচ্ছে সুদ, এবং তার সঙ্গে আসল টাকাটা হচ্ছে P1। তাহলে এইটা যোগ করলে হয়ে গেল সুদ আসল। তাহলে এবার টোটাল যে সুদ আসল কত হলো, এখানে 100 লসাগু পরে দেখো কত আছে, 100 P1 প্লাস P1 R1 T1। তার মানে এখান থেকে P1 কমন চলে যাচ্ছে, দেখো P1 কমন নিয়ে যেটা পড়ে থাকছে 100 প্লাস R1 T1/100। এইটা হলো তোমার প্রথম ক্ষেত্রের মোট সুদ আসল, সুদ প্লাস আসল। ওকে, প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসলটা কত হবে? একদম সিমিলার, দ্বিতীয় ক্ষেত্রটা বের করার দরকারই নেই, একই রকমভাবে হয়ে যাবে। জাস্ট P1 T1 R1-এর জায়গায় P2 T2 এবং R2 দিয়ে আসবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সুদ আসল হলো আমাদের এইটা। এবার আমাদের কিন্তু বলা হয়েছিল কি অঙ্কগুলোতে, যে দুটো ক্ষেত্রে সুদ আসল সমান। ওকে, তাহলে দুটো সুদ আসল যদি সমান হয় তাহলে এই দুটো জাস্ট ইকুয়াল করে দাও, 100 100 কেটে গেল। তাহলে এবার এখান থেকে দেখো P1 আর P2-র যে অনুপাতটা সেটা কী হবে, এই P2-টাকে এখানে আমি ওপরে করছি, এই P2-টাকে এই দিকে নিয়ে আসলে এটা হয়ে যাবে P1/P2 ইকুয়াল টু, এদিকে যেটা আছে এটা উপরেই থাকবে 100 প্লাস R2 T2, আর এই যে গুণ আছে যেটা এটা জাস্ট ওদিকে যে নিচে চলে আসবে, তাই না, 100 R1 T1। তাহলে P1 = P2, এটা কত হলো জাস্ট আগের মতনই দেখো, 100 প্লাস R2 T2 = 100 প্লাস R1 T1। তো এবার এটাকে এটা ইস্টু এটা মানে কি 1/ করে দিলে এটা এইদিকে চলে আসবে, 1/100 R1 T1 = আর এটা এইদিকে নিয়ে গেলে 1/100 প্লাস R2 T2। তাহলে আশা করি বোঝা গেল, তাহলে সুদ আসলের ক্ষেত্রে দুটো আসলের অনুপাত হচ্ছে এইটা। ওকে, এইবার চলে যাব লাস্ট প্রবলেম আজকের ভিডিওর। তো আজকের ভিডিওর লাস্ট প্রবলেম, তার আগে বলি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলো না বন্ধুবান্ধবদেরকে, এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। চলো লাস্ট প্রবলেম। বলছে এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন, এটা মাইন্ড ইট, দুজন পুত্রের বয়স হচ্ছে এখন 10 বছর আর 14 বছর, তো এদের নামে টোটাল 82,000 টাকা ভাগ করে রাখা হয়েছে। কীভাবে ভাগ করে রাখা হয়েছে, যে তাদের যখন 20 বছর বয়স হবে, দুজনেরই বয়স যখন 20 বছর করে হবে, তারা সুদে আসলে সমান টাকা পাবে, সুদে আসলে সমান টাকা পাবে। ওকে, তো ব্যাংকে সুদের হার দেওয়া আছে 8%, একই ব্যাংকে রাখা হয়েছে দুজনের টাকা, তো দুজনেরই সুদের হার সমান। তো বলছে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন, বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন। এবার দেখো, তাহলে আমরা যদি দুটো ভাগে ভাবি, যে বড় ছেলে আর ছোট ছেলে, দুজনের ক্ষেত্রেই সুদের হার 8%। এইবার জাস্ট আমাদের সময়টা ভাবতে হবে, যে কার ক্ষেত্রে কত সময় ধরে কেটেছে। দেখো একজনের বয়স 10 বছর আর একজনের 14 বছর, তার মানে বড় ছেলে হচ্ছে যার 14 বছর। ওকে, তো এই যে 14 বছর বয়স যার বড় ছেলে, এ কিন্তু কখন টাকাটা পাবে, যখন এর 20 বছর হবে। তাহলে 14 বছর এখন বয়স, 20 বছর হলে টাকাটা পাবে মানে কি, এর 6 বছর খাটছে 20-14, তাহলে বড় ছেলের টাকাটা খাটছে কিন্তু 6 বছর, আর ছোট ছেলের বয়স এখন 10 বছর, সে পাবে 20 বছর বয়সে, তার মানে তার কিন্তু কাটছে আরও 10 বছর। ওকে, ব্যাস প্রবলেম শেষ, এইবার জাস্ট আগের মতন। এবার বলেছে সুদে আসলে সমান টাকা পাবে, তাহলে এদের আসল দুটোর অনুপাত কত, P1 = P2, ফর্মুলা ছিল 1/100 + P1-এর ক্ষেত্রে যে R1 আর T1, এই দুটো গুণ, তাই না, 6/48 = 1/R2 T2, তার মানে এই দুটোকে গুণ, এই দুটোকে গুণ করলে যেটা আসছে 80, তাহলে 1/100 + 80, তাহলে এখান থেকে যেটা আসছে 148 = 180। তো এবার এটাকে এটা মানে কি, জাস্ট কোনাকুনি গুণ করে দিলে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করলে এই। ওকে, তো এবার এটাকে দেখো, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকুটি করি, তো এটা 90 = 2 দিয়ে কাটলে 7 4,
দুই দিয়ে যদি আবারও কাটি, ধরো 45, আর এটাকে দুই দিয়ে কাটলে 37, ওকে আর কাটা যাবে না। তাহলে এদের যে আসল টাকাটা, এই দুটোর অনুপাত হচ্ছে এইটা। তাহলে এবার আমাদের কোশ্চেন হচ্ছে, বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? বড় ছেলে মানে যার 6 বছর টাকাটা কেটেছে, তাই তো? প্রথম অংশটা P1:P2 প্রথমটার, তো প্রথমটার ক্ষেত্রে কত টাকা রেখেছিলেন? তাহলে কী হবে, 45 বা এই নিচে হবে টোটাল কত, 45 আর 37 যোগ করলে 82। তাহলে 82 ভাগের 45 ভাগ টাকা বড় ছেলের নামে খাটানো হয়েছে। এবার টোটাল টাকাটা হয়েছিল তোমার 82,000 টাকা। তাহলে এই 82,000 টাকার 82 ভাগের 45 ভাগ কত আসছে, এটাকে কাটলে 1000 × 45 করে যেটা আসছে 45,000 টাকা। ওকে, তাহলে বড় ছেলের নামে কত টাকা কাটানো হয়েছে, 45,000 টাকা। তো দর্শক বন্ধুরা, এই তো ছিল সরল সুদ সম্পর্কিত অঙ্কের সেকেন্ড পার্ট। তো এই ফার্স্ট আর সেকেন্ড দুটো পার্ট মিলে মোটামুটি সরল সুদ সম্বন্ধে একটা আইডিয়া হলো। এরপরে চক্রবৃদ্ধি সুদ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টেক কেয়ার।